সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ইটিও মাল্টিমিডিয়া চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। দর্শক, আজকে 26 তারিখ রোজ রবিবার, আর আমি চলে আসলাম ঢাকা মোহাম্মদপুর সাদেক খান কৃষি মার্কেট। তো দর্শক, আজকের বাজার আপনাদেরকে জানাবো আলুর দাম কত পাইকারি, এবং পেঁয়াজের দাম, এবং সাথে রসুনের দাম। তো দর্শক, ভিডিওটা কন্টিনিউ করে আমরা সরাসরি বিক্রেতা ভাইয়ের সাথে কথা বলবো, আর আপনাদেরকে জানিয়ে দেবো আজকের বাজারে পেঁয়াজের দাম কত, আলুর দাম কত, এবং রসুনের দাম কত, সম্পূর্ণ আপডেটটা। তো চলুন আমরা সরাসরি কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন ভাই? ভালো ইনশাআল্লাহ। একটু নামটা বলেন। মোহাম্মদ কাউসার, সাদেক খান কৃষি মার্কেট, মুলাদি বাণিজ্যালয়। মুলাদি বাণিজ্যালয়। তো কেমন আছেন ভাই? আলু পেঁয়াজ কেমন, আমদানি কেমন হচ্ছে? আলু দাম আগের দামে আছে, কিন্তু পেঁয়াজের দামটা কালকে একটু কম ছিল, তারপর আবার বিকেলে বাজার বেশি গেছে, এখন তো আবার কত দিছিলেন ভাই এটা? এটা হলো আজকে 23 টাকা বিক্রি করতে আছে। আর এগুলা কি 23 টাকা? হ্যাঁ, এটা 23 টাকা। আর ভিতরে যে আলুগুলা, ভিতরে সাদা আছে, ওটাও 23 টাকা। মানে আজকে যা আছে আলু সবই 23 টাকা বিক্রি করছিলেন? সব 23 টাকা বিক্রি করছিলেন? এবার 23 টাকা, 23 টাকা বিক্রি করছিলেন। আচ্ছা, তারপরে যদি আমরা আপনার এই রসুনটা যদি বলতে চাই, রসুনের কি খবর? রসুনের বাজার, দেশি রসুনের বাজার একটু কম ছিল, এখন আবার 300-400 টাকা হাটে বাড়ছে। আবার বাড়ছে? হ্যাঁ, নাটোর হাটে বাড়ছে, এই জন্য দেশি রসুনের বাজার একটু বাড়ছে। আগে ছিল দেশি রসুনটা, যদি আমরা বলতে চাই যে নাটোরটা কত দিছিলেন আজকে বাজারে? আজকে বাজারে 60 টাকা বিক্রি করতে আছে। 60 টাকা পাইকারি? জি, পাইকারি। আর আমরা যদি চায়না রসুনটা বলতে চাই, চায়না রসুনটা কত চলছে? চায়না রসুন 105 টাকা বিক্রি করতে আছে পাইকারি? জি। চায়না রসুনটা আরো 3-4 দিন আগে কত ছিল? 3-4 দিন আগে একটু কম ছিল, মানে এখন অত একটু 80 টাকা ছিল না? 80 টাকা ছিল, 80-85 এরকম ছিল, আর এখন সেটা 105 টাকা। 105 টাকা, মানে কেজিতে 25 টাকা বাড়ছে। জি, সর্বনাশ। আচ্ছা, তারপরে এই এগুলো তো নাটোরের রসুনটা না? জি, এটা নাটোর। আচ্ছা আচ্ছা, তারপরে এবার যদি আমরা পেঁয়াজটা যদি বলতে চাই, যে পেঁয়াজ, পেঁয়াজটা কোন জেলার একটু বলেন? পেঁয়াজ হলো রাজশাহী আর পাবনা। রাজশাহীর পাবনা, এটা কি রাজশাহী? জি, এটা রাজশাহী। রাজশাহীর পেঁয়াজটা কত চলছিল ভাই? রাজশাহী আজকে 42 টাকা। 42? রাজশাহীর যে 42 টাকা দিছিলেন, এটা কি আমাদের দেশি রসুন অরিজিনাল? হ্যাঁ, এটা অরিজিনাল দেশি। অরিজিনাল দেশি? হ্যাঁ, অরিজিনাল দেশি পেঁয়াজটা, চাঙ্গের মাল। চাঙ্গের মাল। আর আমরা যদি পাবনার পেঁয়াজটা যদি বলতে চাই, পাবনার পেঁয়াজটা কত দিছিলেন? পাবনা আজকে 40-41 টাকা বিক্রি করতে। 40-41 টাকা? জি, পাবনার পেঁয়াজ। জি। আচ্ছা, কালকে হঠাৎ করে সকালবেলা কম ছিল, বিকালবেলা দাম বাড়া ছিল? সকালবেলা হাটে বাজার কম ছিল, 300-400 টাকা মন কম ছিল, তারপর আবার 10 টাকাটার পর বাজার বাইরে গেছে। সুপ্রিয় দর্শক, আমি আপনাদেরকে উদ্দেশ্য করে যেটা বলবো, যে আসলে আমি গতকালকে বাংলাদেশের সর্ববৃহৎ পাইকারি যেই পেঁয়াজ আলু রসুন যে পাইকারি বাজার, সেটা শ্যামবাজার থেকে আমি গতকালকে আপনাদেরকে সকালবেলা ভিডিও ফুটেজে দেখাইছিলাম, যে দেখুন আপনারা, সকালে দাম ছিল একটা, বিকালে দাম যে আরেকটা ছিল, দামটা বেশি ছিল। সকালে ছিল দামটা কম, বিকালে ছিল দামটা বেশি। তবে আজকে রবিবার, আজকে আবার দামটা সে গত পরশু দিনের তুলনায় হয়ে গেছে, দামটা আবার বাড়ছে। তো আপনারা মনে রাখবেন যে আলু পেঁয়াজ কাঁচা বাজারের অ্যাকুরেটভাবে বলা যাবে না যে এগুলোর দাম বাড়বে কমবে, অ্যাকুরেট বলা যাবে না। কাস্টমার আমদানি যখন বেশি হবে, তখন মাল না থাকলে দামটা, দাম বেশি থাকবে নাকি? জি। আচ্ছা, তো আর পেঁয়াজ, এই দুইটা পেঁয়াজ আছে না? জি, আজকে পাবনা রাজশাহী, রাজশাহী পেঁয়াজ আছে। তো এখন কৃষকের কি খবর বলতে পারবেন? এখন ওখানে বাজারের আমদানির উপলক্ষে আমাদের মালের দাম কম বেশি হয়, যখন হাটে যদি মাল বেশি হয়, চাহিদা কম হয়, তখন আমাদের মালটা একটু আবার দামটা কমে। এখন ওখানে যদি বেচা কেনা ভালো হয়, তাহলে দামটা একটু বাইরে যায়। এখন ওখানে মাল তারা, ব্যাপারীরা কিনে, ওনারা যদি বেশি দামে কিনে, তাহলে আমরা বেশি দামে বিক্রি করি, বেশি দামে বিক্রি করতে হয়, বিক্রি করতে হয়। কারণ ওনারা ওখানে বাজারে তো মাল কিনে, তারপর ওই মালে পর্তা ফেলে, তারপর আমাদের কাছে বিক্রি করার জন্য বলে, তারপর আমরা ওই হিসাবে করে মালটা বিক্রি করি, এই না? জি। সুপ্রিয় দর্শক, দেশ থেকে, দেশের বাইরে থেকে, যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো দর্শক, আপনারা ঢাকা সিটির ভিতরে যদি কেউ যদি পেঁয়াজ নিতে চান, তাহলে আমি সাজেস্ট করব আপনারা ঢাকা মোহাম্মদপুর রায়ের বাজার সাদেক খান যে কৃষি মার্কেট, তো মুলাদি বাণিজ্যালয়ে চলে আসবেন। এখানে অন্যান্য দোকানের চেয়েও অন্তত আপনাদেরকে যথেষ্ট পরিমাণ আপনাদেরকে সহযোগিতা করবে কাউসার ভাই। তো দর্শক, এটা আমার রিকোয়েস্ট আপনাদের কাছে। তো বড় কথা, আজকে এ পর্যন্তই, সকলেই ভালো থাকবেন।
সুস্থ থাকবেন। আর দর্শক আর একটা কথা, আর আপনারা এই ভিডিওগুলো ফেসবুকেও দেখতেছেন, আমাদের এই ফেসডিতে ফলো করে রাখবেন, ইটিও মাল্টিমিডিয়া ফেসডি। আপনারা চাইলে ফেসবুকে আপনারা ভিডিওগুলো এখন থেকে দেখতে পারেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।